বৃহস্পতিবার লোকসভা ভোট পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠক ডেকেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব সেখানে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সতীশ ধন্দ এবং উমেশ রাই উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের এই জরুরি বৈঠকে জেলা কমিটির নেতৃত্বদের পাশাপাশি হাজির ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু তিনি কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যকরী সদস্য হিসেবে হাজির ছিলেন বলে দলীয় সূত্রের খবর গত এক পাঁচ মার্চ দিল্লিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের সঙ্গে বিজেপিতে যোগ দেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু তার ঠিক এক মাস যেতে না যেতেই কাঁথি সাংগঠনিক জেলা কমিটিতে দিব্যেন্দুর পদপ্রাপ্তি নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল দুই শূন্য দুই শূন্য সালে এক ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী পরে পদ্মশিবিরে যোগ দেন ছোট ভাই সৌমেন্দু অধিকারী সে সময় থেকেই শান্তিকুঞ্জের দুই সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে কালীঘাটের এবার বার শোনা যাচ্ছিল লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে তমলুক কিংবা কাঁথি যে কোনও একটি লোকসভা কেন্দ্র থেকে পদ্মপ্রার্থী হতে পারেন দিব্যেন্দু যদিও কাঁথিতে প্রার্থী হন তার ভাই সৌমেন্দু এবং তমলুকের প্রার্থী হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই দিব্যেন্দুর সংসদীয় ছেদ ঘটলেও যাতে সংগঠনে তাকে রাখতে বিজেপির জেলা কমিটিতে তমলুকের বিদায়ী সাংসদকে রাখার সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি তবে দিব্যেন্দুর পদপ্রাপ্তি ঘিরে জেলাতেও গেরুজা শিবিরের পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ